ক্লাস 9 প্রচলিত শক্তি হয়ে গিয়েছিল আজকে অপ্রচলিত শক্তি মানে গচ্ছিত সম্পদের উপরে চাপ কমানোর জন্য যে শক্তিগুলো এখনো সেরকম ভাবে প্রচলিত নয় সেরকম কয়েকটা অপ্রচলিত শক্তির উদাহরণ আগেই বলেছি সৌর শক্তি ভূতাপ শক্তি বায়ু শক্তি জোয়ার ভাটা থেকে শক্তি সমুদ্র তরঙ্গ থেকে যে শক্তি এগুলো সবই অপ্রচলিত শক্তি তার মধ্যে সৌর আর বায়ুটা এখনো পর্যন্ত কার্যকরী হয়েছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তো আমি একটু একটা দুটো জায়গা একটু ভারতে দেখিয়ে দিচ্ছি তোমরা আরো কয়েকটা পয়েন্টিং যদি পারো তাহলে একটু ম্যাপ দেখে করে রাখবে আপাতত অপ্রচলিত শক্তি শুরু করছি অপ্রচলিত শক্তি সৌর শক্তি তো তোমরা দেখতেই পাবে সুন্দরবন তোমাদের স্কুলের কাছাকাছি স্কুলের ছাদের মাথার উপরও রয়েছে সৌর প্যানেল আর যদি সুন্দরবনের দিকে বেড়াতে যাও তাহলে ওখানেও দেখতে পাবে যে বিভিন্ন দোকানে বা বাড়িতেও টিভি ফ্যান পাখা এইসব চালানোর জন্য কিন্তু ব্যবহার করা হচ্ছে সৌর শক্তি আর বায়ু শক্তিটা যদি কেউ ওটাও সুন্দরবনে আছে আর যদি কেউ বকখালি বেড়াতে যাও সেখানে দেখবে যে উঁচু একটা দণ্ডের মধ্যে একটা লাঠি অনেক উঁচু তার মধ্যে ফ্যানের যেরকম ব্লেড থাকে সেরকম তিনটে মতো ব্লেড আছে সেই ব্লেড গুলো যখন হাওয়ার গতিবেগে ঘোরে তখন ওই সেটাতে টারবাইনের সাহায্যে জেনারেটরের সাহায্যে তোমার ইয়ে হয় বিদ্যুৎ উৎপন্ন হয় এবং সেটা দিয়েও পাম্প চালানো হয় বা ওই খড় টর কাটা হয় এইগুলো হয় তো মোটামুটি এরকম ভাবে একটু দেখিয়ে দিলাম ভারতের ম্যাপ তো একটু বলে দিই সৌরশক্তি মানে সৌর কোষের মাধ্যমে সূর্য শক্তিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় তাকেই সৌরশক্তি বলা হচ্ছে রাস্তার আলো জ্বালাতে লাগে পাখা চালাতে টিভি চালাতে সৌর কুকার সোলার কুকার বলা হয় মানে সবকিছু সবজি টবজি দিয়ে ছাদে বসিয়ে দেবে তো রান্না হয়ে যাবে সৌর হিটার সোলার ড্রায়ার এই সমস্ত ব্যবহারগুলো আছে আর বেশি দূরে যেতে হবে না যদি সায়েন্স সিটি যাও তোমাদের কাছাকাছি ওখানে বাগানের ভেতরে এখন তো সবই বন্ধ করোনার আবহে বাগানের মধ্যে রাস্তার ওপরে যে স্ট্রিট লাইট গুলো দেওয়া আছে ভেতরে নিকো পার্কের ভেতরে সরি সায়েন্স সিটির ভেতরে তো সেখানে দেখবে ওরকম একটা প্লেট মতো থাকে যেখানে সূর্যটা দিনের বেলা পড়ে রাত্রিবেলা সেটা দিয়ে কিন্তু লাইট জ্বলে তো এরকমই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রয়েছে তার মধ্যে যেমন ধরো গুজরাটে রয়েছে গুজরাটে রয়েছে রাজকোটে রয়েছে রাজকোটে রয়েছে সুরেন্দ্রনগরে রয়েছে পাটালে রয়েছে বিটাতে রয়েছে মিঠাপুরে আছে আচ্ছা রাজস্থানে পোখরান আর যোধপুরে আছে আমি একটু পোখরানটা দেখিয়ে দিই মোটামুটি এই এরম জায়গাটায় এটা হচ্ছে পোখরান পোখরান হচ্ছে সৌর বিদ্যুৎ তাছাড়া তো অনেকগুলো নামই বললাম তোমরা যে কোনো একটা লিখতে আঁকতে পারো যেটা মোটামুটি প্রমিনেন্ট ম্যাপের কোনটা খাজের পাশাপাশি আঁকতে সুবিধা হয় পোখরানে আছে যোধপুরে আছে মধ্যপ্রদেশে আছে ভগবানপুরে আছে মেইনলি ভগবানপুরেও আছে উজাসেও আছে অন্ধ্রপ্রদেশে আছে কাদিরি বলে একটা জায়গা মহারাষ্ট্রে আছে কাটোল ঘুনশিতে আছে আর তামিলনাড়ুতে আছে কোয়েম্বাটুর কোয়েম্বাটুর নামটা তোমরা আগেও একবার পেয়েছো কার্পাস বয় শিল্প কেন্দ্রের দক্ষিণ ভারতের ম্যানচেস্টার যাকে বলা হয় কোয়েম্বাটুরটাও পাবে ম্যাপের মধ্যে ভালো ওড়িশায় পাটাপুরে আছে উত্তরপ্রদেশে বারাবাঙ্কিতে আছে পশ্চিমবঙ্গের জামুরিয়াতে আছে কর্ণাটকের বেলগাঁওতে আছে কোলারে আছে আচ্ছা এই গেল সৌর শক্তি এরপরে হচ্ছে বায়ু শক্তি বায়ু শক্তি মানে বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে ম্যাপটা আঁকতে আঁকতে যখন বলছিলাম যে লম্বা একটা অনেক উঁচু মানে যেখানে হাওয়াটা ফ্রি ভাবে যেতে পারবে সেরকম অনেকটা উঁচু একটা খুঁটির মধ্যে তিনটে ব্লেড লাগানো থাকে এবং বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে এই বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় এই এখান থেকে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেটা জলসেচ করতে কাজে লাগে ধান ভাঙতে কাজে লাগে তারপরে গম ভাঙানোর জন্য কাজে লাগে খড় কাটতে কাজে লাগে আচ্ছা এটা সাধারণত আমাদের এখানে সুন্দরবনে আছে এটা আঁকতে পারো সুন্দরবনে আছে তাছাড়াও পশ্চিমবঙ্গের
সুন্দরবনে তো আছেই, গুজরাটের লাম্বাতে আছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। গুজরাটের লাম্বাটাও যদি তোমরা রাখতে পারো তাহলে ভালো হয়। রাজস্থানের চিতোরগড়ে আছে, গুজরাটের কচ্ছে আছে, তামিলনাড়ুর দক্ষিণ উপকূলে যেহেতু উন্মুক্ত জায়গা রয়েছে, সমুদ্র উপকূলে হাওয়াটাও বেশি, সেখানেও কিন্তু বায়ু বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়, ভূতাপ শক্তি, পৃথিবীর উত্তাপটাকে কাজে লাগিয়ে। সেটা কোথায় কোথায় আছে? হিমাচল প্রদেশের মণিকরণে আছে। আচ্ছা, মণিকরণে আছে, লাদাখে আছে, পুগা উপত্যকায় আছে, ছত্তিশগড়ের তাতাপানি, তপ্ত পানি যদি কেউ বেড়াতে যাও, ওই উষ্ণ প্রস্রবণ যেখানে রয়েছে আর কি, সেখানে গুজরাটের কাম্বেতে আছে। তো এই গেল ভূতাপ শক্তি এবং কতগুলো অপ্রচলিত শক্তির মধ্যেও এগুলোই মূলত এখনো পরিচিত হয়েছে আমাদের, যেখান থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম।